পেস বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হয়েছে গত বিশ্বকাপ দিয়ে। কাগজে কলমে সম্পর্কের ইতি ঘটলেও এখনও টাইগার পেসারদের সাফল্যে আনন্দ খুঁজে নেন এই প্রোটিয়া। তার অধীনে বাংলাদেশের পেস বোলিং ইউনিট বেশ উন্নতি করেছিল। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলামদের সাথে গড়ে ওঠে বন্ধুত্ব। বিশ্বকাপের পর বিসিবির সাথে চুক্তি নবায়ন করেননি সাদা বিদ্যুৎ খ্যাত এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। দেশে ফিরে যোগ দেন ঘরোয়া ক্রিকেটের দল লায়ন্স ক্রিকেট ক্লাবে, যেখানে প্রধান কোচ হিসেবে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো। দূরত্ব বাড়লেও বাংলাদেশের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশে কার্পণ্য করেন না ডোনাল্ড। টাইগারদের প্রশংসা করতে বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে তিনি নাম দিয়েছেন ইঞ্জিন রুম। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে টাইগারদের উদ্দেশ্যে লিখেন, সাদা বলের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশ দলকে শুভকামনা জানাই, বিশেষ কিছু করার জন্য আরও একটি সুযোগ তাদের সামনে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। হাসান মাহমুদের ছবি সম্বলিত ওই পোস্টে নিজের প্রিয় ইঞ্জিন রুম শব্দকে এক হিসেবে জুড়ে দেন ডোনাল্ড। তৃতীয় ওয়ানডেতে জয়ের মধ্য দিয়ে সফরে ইতিহাস গড়ে বাংলাদেশ। প্রথমবারের মতো সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষেই জয় পায় টাইগাররা। কিউইদের মাত্র 98 রানে গুটিয়ে 9 উইকেটের জয় শান্তদের। এমন দিনে বল হাতে ঝলক দেখান পেসাররা, সবকটি উইকেটই তাদের। 22 রানে 3 উইকেট নেওয়া শরীফুলের একটি ছবি দিয়ে ডোনাল্ড আবারও লিখেছেন, বাংলাদেশের ইঞ্জিন রুম আজ দারুণ কিছু করেছে। ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজেও বল হাতে উজ্জ্বল শরীফুল। এক এক সমতায় ট্রফি ভাগাভাগি হলেও সেরা খেলোয়াড় হয়েছেন এই বাহাতি পেসার। শরীফুলের ছবি দিয়ে ডোনাল্ড লিখেন, যোগ্য হিসেবেই সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠল শরীফুলের হাতে। বিগ ফেল্লা, এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখো। সিরিজের 3 ম্যাচে 6 উইকেট নেন শরীফুল। বাহাতি এই পেসার ওভার প্রতি রান দেন 6-এর একটু বেশি। সফরে ওয়ানডেতেও ভালো করেছেন তিনি, ওভার প্রতি 4.5 রান দিয়ে উইকেট নেন সমান 6টি। 2022 সালের মার্চে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান অ্যালান ডোনাল্ড। সব মিলিয়ে টাইগার পেসারদের সাথে কাজ করেছেন 1.5 বছরের বেশি। এই সময়ে বাংলাদেশের পেস বোলারদের উন্নতিতে নিজেকে নিংড়ে দেন দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তি। তবে বিশ্বকাপের পর আগ্রহী ছিলেন না কাজ করতে। নাজবুল তারেক, ডেইলি ক্রিকেট।